বুধবার বিকেলে পানিসাগর মহকুমার অন্তর্গত চামটিলা ট্রাই জংশন এলাকায় এক দুর্ঘটনা আহত হয়েছেন দুজন। কদমতলার বাগন এলাকার বাসিন্দা সুভাষ নাথ নিজ 8 বছরের নাবালক স্কুল পড়ুয়া সন্তানকে নিয়ে বাইকে চেপে কাঞ্চনপুর আত্মীয়র বাড়িতে বেড়াতে যাওয়ার সময় একটি কন্টেইনার গাড়ির সাথে ধাক্কা খায়। স্থানীয় জনগণ খবর দেন পানিসাগর দমকল অফিসে। খবর পেয়ে দমকল কর্মীরা গুরুতর আহত অবস্থায় পিতা পুত্রকে তড়ি ঘড়ি নিয়ে আসে পানিসাগর হাসপাতালে, পরে তাদের ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়। সাইকেলে কজন ছিল? দুজন, এখন বাচ্চা আর আচ্ছা। আর গাড়িটা কোন দিক থেকে আইতেছে? মেন রোডে। তো আপনি যখন দেখছেন তখন কি তারা মাটিতে পড়া আসলো? না, মাটিতে পড়া আসলো দুজন। আর গাড়িটা কি গেছে? গাড়ি গেছে। তো পরবর্তীতে তাদেরকে ওখানে কি করা হয়েছে? ওখানে পাশে বাজার নিচে।